চণ্ডী মায়ের মূল মন্দির, আরতির ঢিল। সবাই এই মনসা গাছের এখানেই বাঁধেন, আর এই হচ্ছে মায়ের মন্দির। দর্শন করছেন মাত্রাল জয়চণ্ডী মাতার মন্দির। এখানে মায়ের দুটি মূর্তি রয়েছে, একটি অষ্টধাতুর মূর্তি যেটি আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি রয়েছে ছোট মূর্তি মায়ের, এটি পুরাতন মূর্তি। এইখানে এখানে মায়ের সঙ্গে রয়েছে জয়া বিজয়া। মায়ের সম্পর্কে একটু বলুন, মা এখানে কিভাবে প্রতিষ্ঠা পেলেন, কিভাবে পুজো হয়ে আসে? 300-350 বছর আগে প্রভু ডাকাল বলে এক ডাকাল ছিল, ওনাদের বাড়িতে ঠাকুরটা থাকতো। হ্যাঁ, এবার ওনাদের সব দলবল সব প্রত্যেকের বাড়িতে একে বাড়িতে ডাকাতি করতে যেত, করতে করতে ধরা পড়ে গেছিলো, ধরা পড়ে গেছিলো। তারপর বলছে যে আমরা তোমার পুজোই করবো না। পুকুরে এখানে জয়চণ্ডী তলার পুকুর আছে, জয়চণ্ডী পুকুরে মন্দিরের সামনে যে পুকুর আছে ওই পুকুরের জলে ফেলে নিয়ে গেছিলো, মাঝখানে মাঝখানে ফেলে নিয়েছিল। হ্যাঁ, এবার ওখান থেকে আমাদের বংশ প্রকাশ করে স্বপ্ন গেছিলো যে আমি ওখানে আছি। তখন তৃতীয় ছিল সপ্তমী তিথি, সপ্তমী তিথি ছিল, তখন ওখানে আমি আছি, আমাকে তুলে নিয়ে যা। তখন ওখান থেকে তুলে নিয়ে প্রথম বছর এখানে ওই ধর্মার বেড়া ছিল, ধর্মার বেড়া দিয়ে ঘরটর করেছিল, ঘরটর করে ওইখানে প্রথম পুজো পুজো শুরু হয়েছিল, মেলা হয়েছিল, সেই বাজেতেই মেলা হয়েছিল। এবার তখন তারপরে ওই ভাতপাড়ায় যে হাড়ুগুড়ে আছে ওনাদের স্বপ্ন দিয়েছে যে আমরা মন্দির করে দেব, তা ওনারা মন্দির করে দিয়েছিলেন। তারপরে বছর আবার এই মন্দিরে জয়চণ্ডী দেবীর পুজো আরম্ভ হয়েছে, এই তখন থেকে আরম্ভ হয়েছে। এবার এই তারপরে এই মন্দিরে পুজো। আচ্ছা, মায়ের মন্দিরের এই পুজোটা কতদিন ধরে হয়? সেই সব ওই আপনার 300-350 বছর আগে। আর এমনিতে এই পুজোটা যে হয়ে আসছে এত বছর ধরে, এটা কতদিন থাকে মা এখানে? এখানে মা থাকে ওই রং খেলার 7 দিন পরে, সপ্তমী তিথি থেকে অবস্থা পেরিয়ে দ্বিতীয়াতে দ্বিতীয়া পর্যন্ত মা। আচ্ছা, আর এমনিতে সারা বছর মায়ের পুজো হয়? সারা বছর এখানে পুজো হয় না, বাড়িতে আমাদের ওই মাদ্রা মুখার্জি পাড়ায় বাড়ি আছে, ওই আমাদের বাড়িতে থাকতে হয়। আচ্ছা, আর এখানে তো মায়ের পুজো যখন হয় মেলাও বসে বেশ বড় করে দেখলাম, এইটা কি মায়ের পুজো যখন থেকে শুরু হয়েছে এখানে তখন থেকেই মেলাটা বসতো? হ্যাঁ, তখন থেকেই মেলা বসতো। আচ্ছা, মেলাও কি মা যতদিন থাকে সে ততদিনই থাকে? আগে ওই ওই জয়চণ্ডীপুর থেকে তো বাসন টাসন সব উৎসব, তারপরে এই মেলায় ডাব, তারপরে হাঁড়ি কলসি মেলা ছিল। আচ্ছা, আর হচ্ছে মায়ের ভোগে এখানে কি কি দেওয়া হয়? মায়ের ভোগে এখানে সকালবেলা বিকেলবেলা কাঁচা ফল আর মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। হ্যাঁ, আর কি কারণে অনেকদিন আগে ভোগ ভোগ দেওয়া ছিল, কি কারণ উঠে গেছে সেই সেই থেকে আর ভোগ রান্না করা হয়। আর আপনারাই তো বংশ পরম্পরায় পুজো করে আসছেন। আচ্ছা, আর রং খেলার রং খেলায় শিবরাত্রির হয়ে যাওয়ার পর শিবরাত্রি হয়ে যাওয়ার পর এখানে ওই রান্না করে সবাই খায়। আচ্ছা, রং খেলার আগের দিন করেন? আচ্ছা, ওটা কি রান্না পুজো ওরকম? হ্যাঁ, ওটা হচ্ছে অনুরাগের ভোগ। আচ্ছা, ওই 200 দিনের পুকুর, এই পুকুরটাকে মানে 200 দিনের পুকুর। হ্যাঁ, আচ্ছা, আর যে পুকুরটা থেকে ঠাকুর উঠেছে সেইটা হচ্ছে জয়চণ্ডী পুকুর, মানে ওটা মায়ের পেছনে মন্দিরের পেছনে। হ্যাঁ, আচ্ছা, আর মায়ের তো অন্নভোগ হয় না? না, যখন আপনার বাড়িতে থাকে তখনও তো শুধু মায়ের ফল আমাদের দুবেলার পুজো হয় না, একবেলা সকালবেলা পুজো হয়,
আর বিকেলবেলা সন্ধ্যেবেলা সন্ধ্যে যেমন ঘরোয়া সন্ধ্যে দেওয়া হয় ওরকম সন্ধ্যেবেলা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে সকলের মঙ্গলের জন্য, সারা সারা দেশের মঙ্গলের জন্য। আচ্ছা আচ্ছা, আর ঠাকুরমশাই আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে সুবোধ চক্রবর্তী। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠাকুরমশাই, যদি কেউ মাকে এমনি সময় দর্শন করতে চান তাহলে তারা কি করবেন? ওই আমার মুখার্জি পাড়ায় আমাদের বাড়িতে ঠাকুর পায়ে থাকে, ওইখানে গেলে। আচ্ছা সেখানে যাবে কি করে, কি পথ নির্দেশ? ওই তো কাকিনাড়া স্টেশন থেকে, ওই কাকিনাড়া স্টেশন থেকে রিক্সা বা অটোতে বলতে হবে যে জয়চন্ডী মাদ্রা ঠাকুর থাকে, দেখতে হবে যে জয়চন্ডী ঠাকুর থাকে ইয়ে মাদ্রাস কাকিনাড়া স্টেশন থেকে ভ্যানে কিংবা রিক্সা অটো টোটোতে মাদ্রাস মুখার্জি পাড়া ভগৎ সাগরের সামনে যে চণ্ডী বাড়ি আছে এটা বললেই ওখানে আপনাকে। আচ্ছা কোন সময় গেলে মায়ের দর্শন পাবেন? ওইটা হচ্ছে আপনার সকালবেলা ওই 8টা থেকে একদম বিকালবেলা 5টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, যখন যাবে তখন। আচ্ছা হ্যাঁ, যে যা মানে সকলে খুব জাগ্রত থাকবে। আচ্ছা মায়ের মন্দিরে এখানে দুটো মূর্তি আছে, সেটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা মায়ের মূর্তি ওই যেটা পুকুরে জল থেকে মাঝখান থেকে পাওয়া গেছে সেটা সম্পূর্ণ সোনার মূর্তি। হ্যাঁ আর এই ছোট এটা তুলে দেবেন। হ্যাঁ আচ্ছা, আর ওনার অনুকরণে ওনাকে অষ্টরাত্র তাই উনি আদেশ করেছিলেন যে আমাকে এইভাবে তৈরি করিস, তাহলে আমাকে সবাই দেখ। এখানে যে রং খেলার শিবরাত্রির পর থেকে রান্না করে খাওয়া হয়, হ্যাঁ ওটা হচ্ছে ওই ওটা হচ্ছে অনুরাগের ভোগ। আর ওই ওটা কাঠে রান্না করে যে চোখে জলটা পড়ছে সেটাই সেটা হচ্ছে মন্দির, যে চোখে জলটা পড়ছে ধোঁয়াতে যে চোখে জলটা পড়ছে ওটাই সকলে মন্দির। আচ্ছা এখানে কদম গাছ আছে, তারপরে অনেক দিনকার পুরনো কদম গাছ আছে, বট গাছ আছে সব। তারপরে পাশে একটা শিব পাশে একটা কৃষ্ণ রাধিকা মন্দির আছে, ওখানে শিব প্রতিষ্ঠিত করা হয়েছে।